প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। হ্যাঁ, অতিথি পর্ব। আজকে আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি, তিনি একজন নাট্যাঙ্গনের মানুষ। তাকে আমরা দুর্ধর্ষ কিছু ভালো ভালো নাটকে একসময় পেয়েছি টিভিতে, কিন্তু ইদানিং তাকে আমরা খুব একটা পাচ্ছি না। যদিও আক্ষেপ আছে, তারপরেও আমরা আজকে তাকে পেয়েছি আমাদের মাঝে। আর কেউ নয়, শঙ্কর সাজা দাদা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এটা আসলে একটা অসাধারণ অভিজ্ঞতা, আমি খুব ভালো লাগছে। দাদা, আপনি কি রান্না করছেন? আমরা যেটাকে রান্না, মানে যেটা আমাদের বরিশালের ভাষায় বলে মাছে, মাছ পাতায়। আচ্ছা, মাছ পাতায়। এটা এমনি যদি একটু শুদ্ধ করে বা ঈশের মতো বলি, সেটা হচ্ছে যে চিংড়ি মাছের পাতুরি। বাস, এটা আমরা এখন দাদার কাছে দেখব চিংড়ি মাছের পাতুরি। এই চিংড়ি মাছের পাতুরি রান্না শুরু করার আগে আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। চিংড়ি মাছের পাতুরি তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি বাটা 1 কাপ, কলা পাতা 2 পিস, নারকেল বাটা 1 কাপ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 2-3টি, সরিষার তেল 4 চা চামচ এবং লবণ 7 মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই আমাদের সামনে কলা পাতার পাতুরি বলতে গিয়ে এই শহর থেকে অনেক কষ্টে খুঁজে নিয়ে আসা হয়েছে কলা পাতা। আমরা কলা পাতার আগে কি কি এই জিনিসগুলো একটু মাখিয়ে নিলে ভালো হয়? আমি কি আপনাকে সাহায্য করব? একটু, অবশ্যই অবশ্যই, এখানে প্রচুর জিনিস আছে। আচ্ছা, ঠিক আছে। তুমি এখান থেকে অর্ধেক পরিমাণে চিংড়ি মাছ নাও। আপনারা দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছটাকে মূলত হচ্ছে যে আমাদের দেশে যেটাকে বলে হরিণা চিংড়ি, অসাধারণ, এবং আর একটা চিংড়ি আছে এর চেয়েও ছোট। সব চিংড়ির পাতুরি হয়, হ্যাঁ, কিন্তু আমরা মূলত হরিণা চিংড়ি দিয়ে করি, এবং সেটা পাটায় বেটে নিতে হয় আর এই শহরে। আমরা কিভাবে করব সেটা আপনিই ভালো বুঝবেন আর কি। তো আমরা, আপনারা দেখতে পেলেন যে এখানে প্রায় 1 কাপের মতো চিংড়ি আছে না? আচ্ছা, নারকেলটা যেহেতু চিংড়ি মাছের পাতুরি, এর সাথে সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে নারকেল, সেটাও বাটা। এবং এই বাটা নারকেলের ক্ষেত্রে হচ্ছে যে একদম ঝুনো নারকেল না হলে ভালো, ঝুনোটাও চলে, কিন্তু আমাদের দেশের ভাষায় বলে ফাইল পাড়া। আচ্ছা, মানে না ঝুনা আর না ডাব, এর মাঝামাঝি একটা অবস্থা। হ্যাঁ, আমি সেরকমই, তাহলে হয় সেরকম মুখে মিশে যায়, নতুন ভাজ করে মুখে। যে নারকেলটাও আমরা নিব, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেলটা বাটা হয়ে গেছে এখানে। এরপর এটাকে আমরা মিলিয়ে নেব সুন্দর করে, নারকেল এবং চিংড়িটা আমরা হাত দিয়ে, হাত থেকে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু দিলাম না কিন্তু, না না, আমরা পরে দেব। আচ্ছা, এর সাথে পরিমাণ মতো লবণ। লবণ হচ্ছে যে আপনারা জানেন যে লবণের চেয়ে মিষ্টি কিছু নেই আমার মনে হয়। ঠিক আছে, আর একটু দিতে পারো তুমি। এখনই কিন্তু একটা অসাধারণ নারকেল এবং চিংড়ির একটা গন্ধ কিন্তু আমরা এখানে একটু পাচ্ছি, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। আমার কাছে তো এই চিংড়ি পাতুরি এটা তো অমৃত সমান। আচ্ছা আচ্ছা, এর মধ্যে এখন আমরা একটু হলুদ দেব। আচ্ছা, আর কিছু নেই কিন্তু, সামান্য। আচ্ছা, এই শহরে বসে আমরা কিন্তু এখানে আমরা যেভাবে তৈরি করতাম এটা আর কি, চিংড়ি, নারকেল, হলুদ এবং সামান্য একটু গুঁড়া মরিচ বা বাটা মরিচ, তখন তো বাটা মরিচ দেওয়া হতো, তার পরিবর্তে আমরা কাঁচা মরিচ দেবো আর কি, সেটা আরও ভালো হবে। কেউ বল পিঁয়াজ রসুন যদি দিতে চান এটা দিয়ে দেখতে পারেন, সে এক্সপেরিমেন্টটা চলতে পারে এর সাথে, এবং সেটা করা যেতে পারে। সেটা কিন্তু আমার মনে হয় যে এই সহজ রান্নায় এটা এমন কোনো মাস্টারির ব্যাপার নাই যে এইখান থেকে পান থেকে চুন খসলে অসুবিধা হয়ে যাবে, এরকম কিছু না আর কি। তো আমরা এটা মাখালাম, মরিচটাকে আমরা কেটে একটু সবজির মতো করেই দিতে পারি, তাই না? যেহেতু একটু ঝাল দরকার আমাদের, তো মরিচটাকে দেখতে পাচ্ছেন আমরা যে মাঝখান থেকে চিরে নিয়ে কেটে, একটু প্রয়োজন মতো, বেশি বড় টুকরো না, একটু বড় মরিচ, একটু কুচনো, একদম কুচনো না, এরকম থাকলো। আরো একটা দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে, মরিচ গেল, আমরা এটা রেখে দিই, এটা এটা এখানে রেখে দিলাম। তো এখন আমরা এর ভিতরে আমরা 4 চামচ তেল দিই, সর্ষের তেল। এটা সর্ষের তেল না হলে কেউ যদি বলেন যে সয়াবিন
বা যে কোনো তেল দিয়ে রান্না করা যায়। আমার মনে হয় দাদা সর্ষের তেলটাই বেশি ভালো লাগে, বেশি ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর মধ্যে আমরা অন্য কিছু দিলাম না, পেঁয়াজ রসুন আদা কিংবা দারুচিনি কি লবঙ্গ দিলাম না কেন? তবে দাদা একটা জিনিস আমার ভালো, যে মূল ফ্লেভারটা তাহলে কিন্তু হারিয়ে যাবে। এই যে রান্নাটার ব্যাপারে না, আমার মানে এই রান্না নিয়ে বেশ আমি নিজে বাসায় একটু এক্সপেরিমেন্ট করি। এবং সম্প্রতি আমি একটা ইংরেজি ছবি দেখেছি, আমি জানি না তোমরা দেখেছো কি না আলপনা, একটা আমেরিকান মুভি, টোটালটাই হচ্ছে রান্নার উপরে, র্যামেন স্ট্রিট। আমি আশা করব যারা রান্না নিয়ে ভাবেন তারা অন্তত এই ছবিটা দেখবেন, এটা ভিডিওতে পাওয়া যায় বড় বড় দোকানে। রান্নাটাই যে তুমি মাখাচ্ছ না, এই তুমি কোন জায়গা থেকে মাখাচ্ছ, এটা কি হচ্ছে, কাকে তুমি খাওয়াচ্ছ, এটা আমার কোন জায়গা থেকে আসা এই রান্নার উপকরণগুলো, এই সমস্তটা ফিল করতে না পারলে কিন্তু কখনোই কোনো রান্না কিন্তু স্বাদের হয় না। আমরা এখন আমরা কিন্তু এটির মূল রান্নায় যাব। আমি একটু ধুয়ে নিলাম, কলা পাতাটা ধুয়েও নিতে হবে। কলা পাতাটা ভালো করে ধুয়ে নেওয়া অনেক ভালো। আমরা ধুয়ে নেওয়ার পরে একটু মুছে নিতে পারি, মানে এটা আমরা দেখতাম কি আমরা টিস্যু দিয়ে মুছছি। অ্যাকচুয়ালি আমরা যখন দেখতাম তখন দেখতাম যে মায়েরা না না একেবারে আঁচল দিয়ে মুছে নিচ্ছে নাকি, কি অসাধারণ ব্যাপার। ওই যে প্যাশন, ওই যে ফিল, অনুভবটা আমরা কিন্তু এটা এখন এর মধ্যে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার আগে এইটাকে একটু তেল দিতে হবে। এইটা তেল দিলাম যাতে এটা ছেড়ে আসে, হ্যাঁ লেগে না যায় আর। আমরা কিন্তু এখন আলপনা এটার মধ্যে তুমি আস্তে করে বসিয়ে দাও এটা। আচ্ছা, মাছ বরাবর আস্তে করে দিয়ে আস্তে করে এটাকে একটু আরো একটু পাতলা করে দিতে হবে। এই পর্যন্ত নিয়ে আসো। আচ্ছা, সাবধান পাতাটা যেন আঘাত না লাগে। এইখান থেকে আমি আরেকজনের প্রতি এই মুহূর্তে শ্রদ্ধা জানাতে চাই, যিনি এখানে বসে হয়তো অনেক রান্না করেছেন, আমাদের সিদ্দিকা কবির, অসাধারণ। তাকে আমি আমাদের সবার হয়ে অপ্রাতিষ্ঠানিক শিক্ষিকা, এই মানুষটাকে দেখতাম এবং তারও এই রন্ধনের সাথে তার যে সম্পৃক্ততা সেটা একটা কিন্তু নিবেদনের মতোই ছিল, একদম ভীষণভাবে। চুলোটা জ্বালিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই রান্নার সমস্ত দৃশ্যটি কীভাবে তৈরি হচ্ছে। সবুজ কলা পাতা, তার মধ্যে নারকেল, চিংড়ি এবং সবুজ সবুজ কাঁচামরিচটাও দেখা যাচ্ছে। এবং আস্তে আস্তে কিন্তু হিটে কলা পাতাটা নেতিয়ে যাচ্ছে। এবং এই কলা পাতা, তেল, নারকেল এবং আগুনের সাথে সম্পর্ক নিয়ে কলা পাতাটা কিন্তু পুরে পুরে এর সাথে লেগে যাবে। আমরা সবাই খুব এনজয় করছি এই জিনিসটা। দাদা এটা হতে আরো কতক্ষণ লাগবে? আমার মনে হয় যে আমি টোটালটি আন্দাজ করে বলতে যে আজটা আমি পাচ্ছি আর 10 মিনিট, আর মিনিট 10 লাগবে। তো প্রিয় দর্শক, তাহলে এইভাবে ঢেকে আমরা আরো 10 মিনিট অপেক্ষা করব। হয়ে গেছে 10 মিনিট, এখন আমরা চুলাটা অফ করে বন্ধ করে দিলাম। এই তো 10 মিনিট পর আমরা চুলোটা অফ করে দিলাম। এখন দেখুন দাদা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাটা একটু পুরে পুরে গেছে এবং অসাধারণ ফ্লেভার, আমার একেবারে নতুন অভিজ্ঞতা এই হচ্ছে। এটাকে আবার ঢেকে উল্টিয়ে দিতে হবে। আমরা ঢেকে দিলাম, এখন একটা ম্যাজিকের মতো ব্যাপার, একটু বেশ অভ্যাসের ব্যাপার এবং একটু রিস্কও আছে, কিন্তু এটা সাহসের সাথে করলে কিন্তু জাস্ট উল্টে নিতে। বাহ, হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ এই হয়ে গেল। এখন আবার এটাকে আমি কিন্তু আস্তে টেনে, বাহ তুমি নামাই, আমি নেব পাতাটা সহজে, আমরা এখানে উঠাবো, আমি ঢেলে দেবো এটাকে। গুড, এবং তারপরে তুমি উল্টাও কাগজটা, দেখো রংটা কি হয়েছে। বাহ, প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বরিশালের বিখ্যাত চিংড়ি মাছের পাতুরি আপনাদের সবার জন্য। চলুন আমরা এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে চিংড়ি বাটা, নারিকেল বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ কুচি ও সরিষার তেল একসাথে মেখে নিন। এবার কলা পাতা পানিতে ধুয়ে ন্যাকড়া দিয়ে মুছে প্যানের উপর রেখে সরিষার তেল মেখে নিন। এরপর পাতার উপর মাখানো চিংড়ি বিছিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। এবার ঢাকনা তুলে এর উপর আরেকটি কলা পাতা দিয়ে ঢেকে উল্টিয়ে জাল দিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন চিংড়ি মাছের পাতুরি। আমাদের রান্না তো হয়ে গেল, এবারে টেস্ট করা হবে।
তো দাদা যে কথা বলছিলাম যে আজকে আমাদের এই দেশীয় রান্নার পর্বে আপনি আসার আগে আমি রান্না করেছি এটা বিভিন্ন জেলায় খায় এটাকে বলে ভাতুরি হ্যাঁ তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ভাতুরি তো আপনাকে একটু টেস্ট করতে দিই ভাতের সাথে ভীষণ মাটির গন্ধ দেশের গন্ধ দাদা আপনি সময় করে কষ্ট করে আজকে এসছেন আমাদের এখানে এই জন্য আপনাকে অনেক অনেক তোমাকে তোমার জন্য আমার প্রার্থনা আশীর্বাদ শুভকামনা তোমাকে ধন্যবাদ এবং সেই সাথে সাথে অনুষ্ঠানের সাথে যারা জড়িত ছিল ক্যামেরার সাথে যারা সহযোগী সহকারী এবং ওদিকে ডিরেক্টর এবং আরও সব লোকজন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবশেষে দেশ টিভিকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন দেখলেন তো হয়ে গেল সম্পূর্ণ দেশি খাওয়া চিংড়ি মাছ